ঊর্ধ্বমুখী আমদানি রপ্তানি বাণিজ্যের চাপ সামলাতে আগাম বছরের মধ্যে বেড় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হবে। একই সাথে প্রকল্প এলাকায় ভূমি উন্নয়ন সহ টার্মিনাল নির্মাণের যে কাজ চলছে তাও বেড় টার্মিনালকে টার্গেট করেই করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। তবে বন্দর ব্যবহারকারীদের দাবি, অনেকদিন ধরে বেড় টার্মিনালের মূলা ঝুলালেও তা বাস্তবায়নের রূপরেখা এখনও দেখছেন না তারা। বড় এই কর্মযোগ্য বাস্তবায়ন করতে হলে আলাদাভাবে প্রকল্প গ্রহণ করতে হবে সরকারকে। নাজিমুদ্দিনের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। বছরে 26 লাখ টিউজ কন্টেনার হ্যান্ডেল করার সক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম বন্দরে গেল বছর কন্টেনার ওঠানামা করেছে 31 লাখ টিউজের কাছাকাছি, প্রবৃদ্ধির হিসেবে যা 7% বেশি। গত 5 বছরের পরিসংখ্যান বলছে আমদানি রপ্তানি বাণিজ্য সচল থাকলে বছরে স্বাভাবিক প্রবৃদ্ধি হয় 12% কাছাকাছি, কিন্তু বর্তমান অবকাঠামোতে এর চেয়ে বেশি কন্টেনার হ্যান্ডেল করার সক্ষমতা নেই এই বন্দরের। তাই কবছর আগেই বন্দর থেকে 6 কিলোমিটার দূরে কাট্টলির সাগর পাড়ে বেড় টার্মিনাল নামের নতুন বন্দর করার উদ্যোগ নিয়েছে সরকার। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার পাওয়া প্রকল্পটির অগ্রগতি যত দ্রুত হওয়া উচিত ছিল তা হয়নি এখনও। বেড় টার্মিনালের গল্প শুনছি অনেক দিন হতে, কিন্তু যদি সত্যিকার অর্থে কাজ শুরু হতো আমি মনে করি এতদিনে বেড় টার্মিনাল পূর্ণতা লাভ করত। আমি এখানে আন্তরিকতা না সমন্বয়হীনতার অভাব মনে করছি। তবে বন্দরের চেয়ারম্যানের দাবি, দাপ্তরিক জটিলতার পাশাপাশি আনুষাঙ্গিক সব কাজই চালিয়ে যাচ্ছেন তারা। আগামী বছরই শুরু হবে অবকাঠামো নির্মাণের আনুষ্ঠানিকতা। কন্টেইনার টার্মিনালটা কনস্ট্রাকশনের জন্য যে প্র্যাগম্যাটিক ওয়েতে এগানো সেইভাবে আমরা এখন আগাচ্ছি। আমরা আশা করছি আগামী বছর শেষের দিকে আমরা সেখানে একদম মাটি কাটতে পারবো, মানে কোদাল দিয়ে মাটি কাটা উদ্বোধন করতে পারবো, যে কাজ শুরু হবে। আর ব্যবসায়ী নেতারা বলছেন, বন্দরের হাজারো কাজের ভিড়ে বে টার্মিনাল নির্মাণ কাজটিও সংযুক্ত থাকায় দীর্ঘায়িত হচ্ছে প্রকল্পের বাস্তবায়ন কাজ। তাই নির্ধারিত সময়ে নতুন এই বন্দরকে অপারেশনে আনতে হলে আলাদা প্রকল্প গ্রহণের বিকল্প নেই। যেই গতিতে যাচ্ছে আমি মনে করি এটা আরও 10 বছরও এটার ফাইনাল স্টেজে আসে কিনা। সুতরাং আমাদের প্রস্তাব হচ্ছে বে টার্মিনাল করতে হলে একটা পৃথক প্রকল্প তৈরি করতে হবে যারাই করুক। মাতার বাড়িতে কাজ শুরুর আগে থেকেই বে টার্মিনাল নির্মাণের কথা আলোচনা হচ্ছে। 1 বছর আগেই মাতার বাড়িতে জাহাজ ফিরলেও কাট্টলিতে এগোয়নি কিছুই। তাই গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি বাস্তবায়নে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।